দীর্ঘদিন ধরে আমরা অনেক কষ্ট করে সবাই একসাথে না খায় না পরে সবাই একসাথে করে কত কষ্ট করে আজকে এই পর্যন্ত আসা। কান্না কোনো ফাঁপা বুলি নয়, কান্না হৃদয়ের কথা বলে, অশ্রুই যে দুঃখের নিস্তব্ধতম রূপ। আকাশ ভেঙে যেন বর্ষা নামলো, হার জিত চিরদিন থাকবে, তবে কিশোর মন কেন হারের যন্ত্রণা মেনে নেবে? মাঠের খেলার চিরায়ত রূপ, এ পিঠে উচ্ছ্বাসের হাসি, ও পিঠে বেদনার হাহাকার। দেশের ফুটবলের সব থেকে নিচু স্তরের লীগ পায়নিয়রে ঘটেছে এমন ঘটনা। সেমিফাইনালে বরিশাল ফুটবল একাডেমির সাথে 2-0 গোলে পিছিয়ে থেকেও নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে জোড়া গোলে ম্যাচটা জমিয়ে তোলে প্রান্তিক জুনিয়র ক্রীড়াচক্র। অতিরিক্ত সময়ের পর ম্যাচটার ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে, সেখানে 3-2 গোলের হারে প্রান্তিকের ফুটবলারদের হৃদয় ভঙ্গ। ষোলো না পেরোনো এই কিশোরদের কাছে ফুটবলটাই জীবন, মনে প্রাণে খেলাটাকে ভালোবেসে ওরা শ্রম দিয়েছে মাসের পর মাস। ফাইনালে উঠলেই নিশ্চিত হতো তৃতীয় বিভাগে খেলার স্বপ্ন। কোনো সান্ত্বনাই যেন কাজে আসছে না, ফুটবলের প্রতি কিশোরদের এই বাদ ভাঙা আবেগ কান্না হয়ে ছড়েছে অনেকক্ষণ। হৃদয়ের প্রশান্তির জন্য কান্নাই যদি হয় সব থেকে বড় হাতিয়ার, তবে সেটাই বরণ করে নিয়েছে পরাজিত দলের এই খেলোয়াড়রা। দেশের ফুটবলে এমন দৃশ্যের সাক্ষী আগে কেউ হয়েছে কি না জানা নেই। সবার কষ্ট করে আল্লাহ আমাদের এই পর্যন্ত নিয়ে আসছে আল্লাহ। আমি মনে করি আমার জন্য এই টিমটা হেরে গেছে, তার জন্য খুব খারাপ লাগতেছে, খুব কষ্ট করে এই পর্যন্ত আসা আমাদের। 8টা ম্যাচ খেলে আমরা মাত্র 1টা ম্যাচ আসি, আর আজকে দ্বিতীয় হার, অনেক কষ্ট করে অনেক কিছু করে এই পর্যন্ত আসা। টুর্নামেন্টে তো সর্বোচ্চ গোল এর তালিকায় তোমার নাম আছে, কয়টা গোল টুর্নামেন্টে? 13টা গোল এবং 3টে অ্যাসিস্ট আর 4টে ম্যান অফ দ্য ম্যাচ। এত কিছুর পরেও টিমকে ফাইনালে নিতে না পারার কষ্টটাই বেশি লাগছে তাই তো? খুব কষ্ট লাগতেছে আল্লাহ, ওরে আল্লাহ। এটা হচ্ছে পায়নিয়ার ফুটবলের সেমিফাইনাল ম্যাচ, সেই ম্যাচের ফুটবলারদের এই কান্না দেখে যারা ফুটবলের বড় কর্তা আছেন তাদের হৃদয়ে কি একটু হলেও কামড় দিচ্ছে? আপনারা এই আসনে বসে ফুটবলটার জন্য কি করছেন? আর এই ছেলেগুলো একটা ম্যাচ হেরে যে কান্না করছে তা কিন্তু অনেকেরই আবেগে ছুঁয়ে যাচ্ছে। অর্ণব বাপি, 71, ঢাকা।